অনেকে বলবে ভাই 60 কেজি দে আপনি এগুলোর মধ্যে 20 কেজি ওজন দেওয়া যাবে নাকি আচ্ছা 60 কেজি ওজন দিয়ে আমি নাস্তা আছি দেখেন আপনার বাসায় তো আপনি 60 কেজি রান্না করবেন না এটা যারা ডাইরেক্ট গ্যাসে লাগাবেন ডাইরেক্ট গ্যাসও লাগাতে পারবেন যারা বোতলে লাগাবেন বোতলও লাগাতে পারবেন এখানে ফায়ার করলে জ্বলবে আচ্ছা আচ্ছা মানে দুইটা চুলার মধ্যে চাপ দিলে জ্বলবে এসএস এর নন ম্যাগনেট এই জায়গাটা কিন্তু আপনি নন ম্যাগনেট পুরাটা নন ম্যাগনেট এটার ভিতরে পানি টানি কোনো কিছু ঢুকবে না গ্লাস এবং বডিটা কিন্তু ফুল স্টিলের ভাই দেখেন মিয়াকো স্টিলের দেখেন স্টিলের বডিটা যদি জং মোসা ধরে যা 5 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট পাবেন তো দর্শক যারা রিজনেবল প্রাইসে ক্যাবিনেট চুলা নিতে চান আছে কিন্তু তাদের জন্যই কিছু চুলা নিয়ে হাজির হয়েছি সবাই কিন্তু নিতে পারবেন মিয়াকো ব্র্যান্ডের খুবই ভালো কোয়ালিটির চুলা কিন্তু আর আমরা কিন্তু রয়েছি আজকে সুমাইয়া ট্রেডার্সে তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় 4 নম্বর 139-40-41 নম্বর দোকান কিন্তু রয়েছে তাদের আর এ সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সম্মানী ভাই বোনরা সবাই ভালো আছেন আপনাদের জন্য যে চুলা নিয়ে আসলাম আসলে অল্প দামের মধ্যে যাদের বাজেট অল্প অল্প বাজেটের মধ্যে অনেক সময় শখ করেন যে একটা খুব সুন্দর জিনিস কিনবেন অল্প দামের ভিতরে একটা ক্যাবিনেট চুলা নিতে চান অনেকে বলে ভাই অল্প দামের মধ্যে ভালো জিনিস কি আছে আচ্ছা আচ্ছা তা আমরা কিন্তু সবসময় ওই সুযোগগুলো পাই না অল্প দামের মধ্যে ভালো জিনিসগুলো কিন্তু চাহিদা প্রচুর থাকে রাইট থাকে না ভাই সবাই কিন্তু ওই বাজারে কেনার চেষ্টা করে চেষ্টা করে এই চুলাটা কিন্তু আমার দীর্ঘ 5 মাস আগে কিন্তু মানে এই যে জিরার দামে হীরা আচ্ছা বাস্তবে কিন্তু এটা 2 নম্বরই কথা না এখানে যে চুলা আছে ওকে এই চুলা যদি আপনি মার্কেট থেকে এই ধরনের চুলা কিনতে যান চুলার বাজেট করতে হবে 11,000 টাকা রাইট তো 11,000 টাকা চুলার জিকের মধ্যে আপনি দেখেন দেখেন আর এখানে আজকে আমি আগে দামটা বলে দিই 11,000 টাকা জিক আর দেখেন মাত্র 4,800 টাকার চুলার জিক কত টাকা ভাই এটা 4,800 ভাই 4,800 টাকা 4,800 আপনি দেখেন ভাই সেম জি এই জিকটা না 11,000 টাকা এই চুলাটার দাম আচ্ছা আচ্ছা 11,000 টাকা ভাই আচ্ছা এই চুলাটার দাম 11,000 টাকা আচ্ছা এবং দেখেন এটা আরো নরমাল আচ্ছা আর এই চুলাটার দাম হলো 5,800 1,000 টাকা ডিসকাউন্ট 4,800 4,800 টাকা এই 4,800 টাকার মধ্যে আপনারা পাচ্ছেন কি সাতাবার একটা দেখেন মানে এই চুলাগুলো এরকম চুলার সাথে থাকে এরকম জিক আচ্ছা এই জিক হলো টেবিনেট চুলার জিক আচ্ছা এবং বানারটা টেবিনেট মারবেন আচ্ছা বানারটা টেবিনেট আচ্ছা মানে যেটা আপনারা দেখেন নরমাল চুলা ভাই আমি একটা জিনিস দেখাই নরমাল চুলা এই যে দেখেন নরমাল চুলার বানার কিন্তু হলো আপনার এই যে ভাই দেখেন দেখেন এই যে নরমাল চুলার বানার ভাই আচ্ছা এটা হলো নরমাল চুলা আচ্ছা আর এটা হলো টেবিনেট বানার আচ্ছা তো এই যে টেবিনেট বানার এই বানারগুলো কিন্তু একটা বানারের দামও কিন্তু ভাই 1,500 টাকা 1,000 টাকা রাইট এবং এই যে আপনারা একটু দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্টিল করা এসএসএর নন ম্যাগনেট এই জায়গাটা কিন্তু আপনি নন ম্যাগনেট পুরোটা নন ম্যাগনেট পুরোটা এসএস এবং এই চুলাটা আমি একটা কথা বলি আপনাদেরকে এই চুলা যদি আপনারা কেউ আমার দোকানে আসেন আমি 7,500 দাম চাইলে আপনারা বলবেন ভাই 6,000 রাখেন আচ্ছা রাইট 6,000 টাকার দিয়ে আপনি কেন দিবেন চুলাটা যদি আমার এখানে 20,000 টাকা দামের 18,000 টাকা দামের চুলার লগে রাখা এটা যদি আমি 8,000 চাই 6,000 কইবেন চুলাটা যেমন দেখতে সুন্দর তেমন আনকমন আমি উপরে যে গ্লাসটা দেওয়া আছে এটা গ্লাস এটা ভাই গ্লাস এবং বডিটা কিন্তু ফুল স্টিলের ভাই দেখেন মিয়াকো স্টিলের দেখেন এবং এই চুলাটা হলো ওয়াটারপ্রুফ 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 আচ্ছা এটার ভিতরে পানি টানি কোনো কিছু ঢুকবে না এবং এই চুলার উপরে অনেকে বলবে ভাই গ্লাস টেম্পার গ্লাস আচ্ছা আমি আপনাদেরকে টেম্পার গ্লাস বলে দিচ্ছি ঠিক আছে এই চুলাটার উপরে আমি তো মনে করেন না হলে 60 কেজি ওজন আছি ভাই আচ্ছা তা আমি 60 কেজি ওজন যদি থাকি আমি এই চুলাটার উপরে দাঁড়ামো ভাই দেখেন দেখেন তো অনেকে বলবে ভাই 60 কেজি দিয়ে আপনি এগুলোর মধ্যে 20 কেজি ওজন দেওয়া যাবে নাকি আচ্ছা 60 কেজি ওজন দিয়ে আমি নাস্তা আছি দেখেন দেখেন তো এই চুলা 60 কেজির ওজনে যদি আপনি না ভাঙে আপনার বাসায় তো আপনি 60 কেজি রান্না করবেন না 10 কেজিও তো রান্না হয় না 10 কেজি রান্না হয় না আচ্ছা এই চুলা এত কোয়ালিটি একটা চুলা এটা যারা ডাইরেক্ট গ্যাসে লাগাবেন ডাইরেক্ট গ্যাসও লাগাতে পারবেন যারা বোতলে লাগাবেন বোতলও লাগাতে পারবেন আর এই চুলার মধ্যে সহজে পরিষ্কার করা যাবে বার্নারটা একদম ভাই পুরাটা বানার পরিষ্কার করতে পারবেন খুলাগুলা সাথে একটা জিকও আছে আচ্ছা টেবিনের চুলা 12-14,000 হেডের সাথে এরকম একটা জিক থাকে আচ্ছা নরমাল চুলার এরকম জিক থাকে না তো এই চুলাটার মধ্যে কিন্তু এই জিকটা পাবেন আচ্ছা আচ্ছা এবং এই চুলাটা এই যে পাশাপাশি আরেকটা চুলা একই ব্র্যান্ডের আচ্ছা একই ব্র্যান্ডের টেবিনেট মডেল আচ্ছা এইটা দেখেন জিকটা কত পাতলা
এটার জিগটা কত হেভি? আচ্ছা তো এই যে এটার জিগটার ডিফারেন্স আছে না? অবশ্যই এটা কিন্তু বানারটা সেম থাকবে, সেম বানারটা থাকবে। আচ্ছা এটার সাথে কোনো জিগ থাকবে না। আচ্ছা আচ্ছা এবং গ্লাস কিন্তু একই রকম। আচ্ছা কোয়ালিটি চুলা, কোয়ালিটি চুলা। এগুলা একটা চুলার ওজন বাই কিন্তু 10 থেকে 12 কেজি। আচ্ছা আগলা করা জানা। ওকে এই চুলাটার ওজন মনে করেন প্রায় 15 থেকে 16 কেজি বাই। আচ্ছা মানে একটা মানুষ মহিলা মানুষ যারা তারা কিন্তু আগলা হইতে পারবো না, পারবে না রাইট। কারণ 17-18 কেজি জিনিস তো সবাই আগলা হইতে পারে না। আচ্ছা তো এটা তো হচ্ছে 4,800 টাকা। মানে জিরার দাম হীরা পাইবেন। আজকে একটা কথা বলে দিই, এই চুলাটা হলো সম্পূর্ণ অটো, অটো চুলা, ম্যাচ লাগবে না। আচ্ছা অটো চুলা, আপনাদের কোনো ম্যাচ লাগবে না, দুই বছর কোনো ম্যাচ দিয়ে জ্বালাইতে হবে না। দুই বছর আপনারা এখানে চাপ দিলে চুলাটা জ্বলবে। আচ্ছা তার মানে ব্যাটারি ইউজ করতে হবে? এবং না কোনো ব্যাটারি লাগবে না, ব্যাটারি ছাড়া। হ্যাঁ এখানে ফায়ার করলে জ্বলবে। আচ্ছা আচ্ছা মানে দুইটা চুলার মধ্যে চাপ দিলে জ্বলবে। আচ্ছা এবং আপনাদের যদি এই চুলাটার অটোটা নষ্ট হয়ে যায়, দুই বছর পর আপনি ম্যাচ দিয়ে জ্বালান। আচ্ছা দুই বছর পরে ম্যাচ দিয়ে জ্বালান। আচ্ছা যদি অটো চেঞ্জ করতে চান মাত্র 150-300 টাকা লাগবে দুটো অটো চেঞ্জ করতে। মাত্র 150 টাকা, দুই বছর হলো অটোর গ্যারান্টি। আচ্ছা দুই বছর অটোর গ্যারান্টি। এবং এটার যে বডিটা আছে, এই যে বডিটা স্টিলের বডিটা, যদি জং মোচা ধরে যা, 5 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট পাইবেন। আচ্ছা এই জিগটা যদি মনে করেন যে আপনারা ভাঙতে পারেন, পারা ভাঙতে পারেন মনে করেন, সেই ক্ষেত্রে আপনার নতুন চেঞ্জ করে দিব। আচ্ছা তো এই জিগগুলা ওয়াটার প্রুফ, এই চুলাটা অল্প দামের মধ্যে। আমার এখানে যত চুলা আছে এত দামের দামের চুলা 20,000, 18,000, 15,000 অল্প দামের মধ্যে 5,800 টাকার চুলা মাত্র 4,800 টাকা। পাশাপাশি এই চুলাটা, পাশাপাশি এই চুলাটা সেম দামে 5,800 কিন্তু ডিসকাউন্ট দিয়ে 4,800, 4,800 না মাত্র আপনাদের জন্য 4,500 টাকার। 4,500 টাকা যদি বাইসাস কোন রকমের বাইঙ্গা যায় আপনাদের এক বছরের মধ্যে, আচ্ছা সেক্ষেত্রে আপনারা 1,000 টাকা দিতে হবে। আচ্ছা মনে করেন রান্না করতেছেন, রান্না করার অবস্থায় যদি ভেঙে যায় টেম্পার জায়গা, টেম্পার যদি চলে যায় আমরা দিব 1 বছর, কিন্তু 1 বছরের মধ্যে আমরা দিব। আর যদি আপনারা ইচ্ছা করে বাতিল ফালায় ভাঙে, সেক্ষেত্রে যদি ভেঙে যায় সেক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে না, তখন 1,000 টাকা দিবেন, গ্লাস লাগাই দিব। আচ্ছা আচ্ছা এবং একটা কথা বলে দিই, আপনারা এই চুলা যারা বোতল ইউজ করবেন তারাও করতে পারবেন, যারা ডাইরেক্ট গ্যাস ইউজ করবেন তারাও করতে পারবেন। যারা বোতল ইউজ করবেন আপনাদের গ্যাসের পরিমাণটা কম লাগবে, কম লাগবে, আগুনটা নীল থাকবে একদম কচু পাতার মতন। আচ্ছা নীল থাকবে, নীল সম্পূর্ণ নীল। এবং এই চুলা আমি এর আগে অনেক চুলা বিক্রি করছি, মাঝখান দিয়ে আমার মাল ছিল না, তো মাল ছিল না দেখে আমি আপনাদেরকে দিতে পারি না। এখন আবার নতুন করে মাল আসছে, অর্ডার দিন এসছে, কারণ চুলার চাহিদা আছে রাইট। একটা মাল শেষ হয়ে গেলে 3-4 মাস থাকে না অ্যাভেলেবেল, সব প্রোডাক্ট সবসময় থাকে থাকে না। তো ইনশাল্লাহ আশা করি যেই চুলা দিছি সারা বাংলাদেশে দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করবেন। আচ্ছা কিন্তু এই যে চুলা যে 100 পিস বা 150 পিস আছে আমার কাছে, এরপরে কিন্তু প্রাইস থাকবে 5,850। এখন কিন্তু 4,850 আপনাদের জন্য শুরু মাইসা নিল, ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি খরচ আপনাদের। আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু লাগবে। তো যারা অর্ডার করবে অনলাইনে ভাই, কোনো অ্যাডভান্স করে অর্ডার করতে হবে? 1,000 টাকা বিকাশে পেমেন্ট করতে হবে, আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আর ঢাকার বাইরে যারা ঢাকার ভিতরে নেবেন তারা আবার শুরু মাইসা নেবেন, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি খরচ আপনাদের। আচ্ছা আচ্ছা ওকে। তো দর্শক এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, ইমো থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং ঠিকানাও কিন্তু দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে রাখেন। তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।